নমস্কার, এটা হলো আমাদের গল্প পাঠ সিরিজের 31তম এপিসোড। শুরু হচ্ছে আজকের গল্প, রানী মেলা দর্শন। কোনো না কোনো কারণে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা ধার নিত, কিন্তু কাল টাকা নেওয়ার পর আবার আজ টাকা নেবে? তাহলে তো মহারাজ তেলে বেগুনে খেপে যাবে। উপায় চিন্তায় পড়ল গোপাল ভাঁড়, সোজা গেল রানীমার কাছে। রানীমাকে বলল, মহানদী গ্রামে মুসলমানদের পরব উপলক্ষে বিরাট মেলা হচ্ছে, চোখ জুড়িয়ে যাবে মেলা মনিহারি সামগ্রী দেখে। রানীমা এটুকু বলতে পারি, জীবনে এই মেলা আপনি দেখেননি। নাচের চুড়ি, নকল সোনার গয়না, ফিতে আলতা, সুন্দর সুন্দর কাপড় চোপড়, নানা রকমের খাদ্য দ্রব্য কত গিয়ে বিক্রি হয় এই মেলায়। রানীমার লোক হল মেলার ঘোড়ার, কিন্তু কে নিয়ে যাবে তাকে? প্রশ্ন করাতে গোপাল বলে উঠল, হয় কি রানীমা, আমি থাকতে আপনার মেলায় যেতে সঙ্গীর অভাব। রানীমা খুশি হলেন গোপালের কথায়, বকশিস দিলেন রানীমা গোপালকে। এদিকে টাকা পেয়ে গোপালের মনে আনন্দ আর ধরে না, নাচতে নাচতে অঙ্গভঙ্গি করতে করতে গোপাল বাড়ি চলে এলো। রাজা শুনলেন রানীমা মুসলমানদের পরব উপলক্ষে যে মেলা হবে তা দেখতে যাচ্ছে। মহারাজের পছন্দ হল না, কিন্তু কীভাবে রানীমাকে মেলা দেখতে বারণ করা যায়? গোপালের ডাক পড়ল এই সমাধান করতে। গোপাল মহারাজকে বলল, কোনো চিন্তা নেই মহারাজ, রানীমা যাতে মেলায় না যান তার ব্যবস্থা আমি করে দেব। পরের দিন কথা মতো গোপাল কোমরে বাবলা কাঁটার মালা, সারা শরীরে বাবলা কাঁটার মালা পরে রানীমার কাছে গিয়ে উপস্থিত হল। রানীমাকে বলল, তৈরি হয়ে নিন রানীমা, অনেক দূরে যেতে হবে, কিন্তু রানীমা আমার মতো আপনার কোমরে কাঁটার মালা, গায়ে কাঁটার মালা পরতে হবে, কারণ মেলায় হুড়োহুড়ি ঠেলা ঠেলি, লোক যেখানে সেখানে হাতের গুঁতো দেখতে পারে। শুনে রানী ছ্যা ছ্যা করতে লাগলি, না না গোপাল, এইরকম কুৎসিত নোংরা মেলায় আমি যাব না। লজ্জায় রানীমা ছিটকে অন্দরমহলে গিয়ে হাজির হলি। বিজয় গৌরবে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে সুবরটি পৌঁছে দিল। কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব বাটনটি টিপবেন, আর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না জানো।